আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের সাথে আমার নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা যাচ্ছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। এখন আমরা সিএনজিতে আছি, পেছনে আছে আমি, আমার যা আমার শাশুড়ি, আর সামনে ড্রাইভারের সাথে আমার শ্বশুর আছে। তো আমরা এখন পঞ্চবটি পার হয়ে তারপর যাচ্ছি। আর ওই যে বাইকে দেখলেন, আমাদের কাছাকাছি আমার ভাসুর আর আমার ছোট দেবর আছে, আর সালমানের বাবা আর ওর আরেকটা চাচু আরিফ ভাই, ওনারা দুজন আসতে পারে নাই। আরিফ ভাই বাসাই আছে, আর ওর বাবা হচ্ছে আমার ভাগ্নির শ্বশুর বাড়িতে গিয়েছে। আমি এর আগে উত্তরা দিয়াবাড়িতে কখনো যাই নাই, এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। রাস্তার দুপাশে খুব সুন্দর নার্সারি, আর সেখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছও আছে। আর এদিকে বিকেলবেলা বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে। আর আসল কথাটাই বলা হয় নাই যে আমরা কোথায় যাচ্ছি, কাদের বাসায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ভাইয়ের, আমার ভাসুরের উকিল বাবার বাসায়। তো ওনাদের বাসায় গিয়ে অবশ্যই ওনাদের বাসাটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা ওনাদের বাসায় গিয়ে কী করি সেটাও শেয়ার করব। সেই সব কিছু দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমরা কিন্তু মামিদের বাসার কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ওনাদের বাসায় পৌঁছে যাব। এই যে আমরা মামিদের বাসায় চলে আসছি। এসে বোরকা খুলে ফ্রেশ হয়ে তারপর ভাবলাম যে একটু ভিডিও করি। মামিদের বাসাটা মামি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে ওনাদের ড্রয়িং রুমটা। এই যে এটা হচ্ছে মামির বড় মেয়ে আর সাথে সালমান। আর সোফাতে আমার ছোট দেবর আর আমার শাশুড়ি বসে আছে। সালমান কিন্তু এখানে এসে ভীষণ খুশি, কারণ অনেক খেলনা আর গাড়ি পেয়েছে, আর ও তো গাড়ি নিয়েই ব্যস্ত, এক একবার এক একটা গাড়ি নিয়ে খেলা করছে। আর ওই যে দেখছেন আয়েশা ডান্স করছে, ওকে আমার আগের দুটো ভিডিওতেও দেখিয়েছিলাম। দেখুন সালমান কত খুশি। আর এই যে এটা হচ্ছে মামা, মামার কোলে এটা আয়েশা নাকি আনিসা আমি ঠিক বলতে পারছি না, কারণ অনেক ছোটবেলার ছবি। খুব সুন্দর করে সাজিয়েছে সব কিছুই। এই যে এখানে হচ্ছে ওনাদের ডাইনিংটা। আর ওনাদের ফ্ল্যাটে বেডরুম দুটো। এই যে এই হচ্ছে একটা বেডরুম। আর এই যে এটা হচ্ছে মামির ছোট মেয়েটা আনিশা। আমাদের বাসায় যখন গিয়েছিল তখন আরও একটু ছোট ছিল, এখন মাশাল্লাহ আগে যে বড় হয়ে গিয়েছে। তো আমরা গিয়েছি, ওরা তো খুব খুশি, বিশেষ করে সিয়ামকে দেখে। আর এই যে মামি দাঁড়িয়ে আছে, মামি কিন্তু এখনও রান্নাবান্নার কাজে খুবই ব্যস্ত।
আর এই যে ভাবির কোলে সিয়াম, এই যে সালমানকে দেখুন আরেকটা গাড়ি নিয়ে এসে হাজির হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে মামিদের আরেকটা রুম। আর এদিকেও হচ্ছে একটা বারান্দা। মামিদের ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর আর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে এখনো আসবো, ও কুলে যাবে না, খেলবে, ছেড়ে দাও, ছেড়ে দাও, খেলবে, খেলবে, ছেড়ে দাও। তুমি সব গাড়ি আইনা আইনা এখানে ভিড় লাগাইতেছো গেট লিগা, আর আইনো না সালমান। তো আমরা এদিকে ভিডিও করতে করতে ওনাদের খাওয়া কিন্তু শেষ, এখন আমরা খেতে বসবো। আর এই যে বাবা খাচ্ছে, আমি ভিডিও করছি, তো বাবা আমাকে বলছিল যে প্লেট তো খালি, এখন ভিডিও করলে কি হবে। আর এই যে আমরা এখন খেতে বসছি, আর মামি কিন্তু ভেজিটেবল পোলাও রান্না করেছিল, আর সাথে আছে চাইনিজ ভেজিটেবল, ইলিশ মাছ ভাজা আর রোস্ট করেছিল, রোস্টটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আর এই যে ইনি হচ্ছে মামা। আমরা এখন খেতে বসবো, আর খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। দেখুন টাটা দাও। আর কিছু কিছু জায়গায় আমি কিন্তু এমনিতেই মিউট করে নিই। শ্যাম, এই যে বাবা, খুশি দেখেন না, হাততালি দেয়, কি খুশি, তাই তো জিতেছে। সালমান ব্যথা পাবা, লাল কালার, লাল কালার। আর এই যে সালমান তো এক একবার এক এক জায়গায় ছোটাছুটি করছিল। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লাগছে, ও বলছিল যে ওর খুব ভালো লাগছে, আর এই বাসায় নাকি ও থাকবে। আর আমরা তো সবাই চলে আসছি, সিয়াম ভাবি আর ভাই ছিল ওনারা কিছুদিন থাকবে।
আর এই যে খাওয়া দাওয়া শেষ করে একেবারে রেডি হয়ে আমরা চলে এসেছি আমার ভাসুরের অফিস দেখতে, কারণ মামাদের বাসার সাথেই কিন্তু আমার ভাসুরের অফিস। তো এই যে আমরা আছি এখন দোতলাতে, ভাইয়ের অফিসটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, আমাদের দেখাতে নিয়ে আসলো, কারণ যেহেতু আমরা একেবারে অফিসের কাছাকাছি আছি। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা, এখন ঘোরা টোরা শেষ আর হচ্ছে আমরা এখন বাসায় চলে যাব। আর আমরা হচ্ছে উবারে করে যাব, গাড়ি দাঁড় করিয়ে রেখে তারপর আমরা ভাইয়ের অফিসে এসে ঘুরে গেলাম। তো এই তো মোটামুটি ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।